ঘটনাটা বলতে আমাদের গোরস্থানের কাছে আমি একটা অনলাইন সেন্টারে টাকা তুলবো বলে দাঁড়িয়েছিলাম, দেখছি একটা নতুন মোটর সাইকেল আর ওরা দুজন নতুন মুখ, ওরা দেখছি ঘোরাঘুরি করছে, কি ব্যাপার? আমি দাঁড়িয়ে দেখলাম যে ছেলেগুলো যাচ্ছে এসছে, কি ব্যাপার? অনেকক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে দেখ, দেখার ফলে দেখছি দুটো মেয়ে ছেলে, সফেদের বেটি আর সফেদের বৌমা ওখানটায় যাচ্ছিল। আমার কাকার মানে কাকার বড়ো ছেলের বৌমা আর বড়ো ছেলের বেটি, ওরা দুজনে যাচ্ছে আর ওখানে বাদাম লাগিয়েছে, বাদামটা পাইছে। তো হঠাৎ করে দেখছি, দেখে আমরা ধরে রেখেছি, ও কী করলো, ওই আই বড়ো মেয়ে ছেলেটা গড়িয়ে বাদাম বাড়িতে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে ওই যে বৌমাটা ছিল আকুর করে ধরে মোটর সাইকেলে তুলে দিল, এফজেড গাড়ি, লাল নতুন গাড়ি, যে তো পাম্পার ফাম্পারা কিছু মানছেনি, এভেলেবেল ছুটে চর পেছনে তিনটে মোটর সাইকেল ছেড়ে দিল, মৌলো পয়েন্ট গেছে ওকে ধরতে পারিনি, ওকে ছুটে যেয়ে আমি ধরে নিয়েছি, ওকে ওরকে বলছি যে কী ব্যাপার কী বলো, বলছে আমাকে মদ ঘাই নিয়ে এসছে, আমাকে বললো মেয়েটাকে গড়ি ফেলে দিতে, আমি বাদাম বাড়ি ফেলে মেয়েটাকে তার মোটর সাইকেলে তুলে দিয়েছি, এছাড়া আমি কিছু জানিনি। আমার বাড়ি হচ্ছে গৌরাতে, আমার নাম হচ্ছে মফিজুল খান, আমার বাড়ি হচ্ছে ইন্দা বাড়ি ঘাটালে, আমি এইটুকু জানি ঘাটালে ওর বাড়ি। কিসের জন্য আসছিলেন? দিয়েছে আমি ওইটা জানিনি, আমাকে বলছে তুমি মদ খেয়ে আমার সাথে থাকবে, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাবো, তুমি আমার সাথে একটুখানি যাবে, আমি কোথায় যাব, আমি ভূতের রাস্তা দিয়ে ঘুরতে যাব, আমি একটা মেয়েকে দেখতে যাব, আমি আগেও জানি যে কোন মেয়েকে দেখতে যাবে, কী করবে কী না করবে, আমাকে সেই হিসাবে নিয়ে এসছে গাড়ি। আপনার কোপার বাড়িটা কোথায় ভালো করে বলুন? দাসপুর গৌরা। দাসপুর গৌরা কোন জায়গায়? গৌরার দুর্গাপুর গ্রাম। আপনার নাম কি? আমার নাম রাজু সামন্ত। রাজু সামন্ত যে তুলে নিয়ে গেছে তার নাম সৌমেন পান্ডে, ওকে মেয়েটাকে নিয়ে গেছে? আমি তো দেখলাম দাদা ও গাড়িতে মেয়েটাকে তুলে নিয়ে গেছে। আমি জানি না দাদা, আমি সেই দাদা বলেছিলাম, আমি তাই জন্য বলেছি আমার